ডায়মন্ড সিমেন্টের সহযোগিতায় চট্টগ্রামে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ লাইন্সে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। ডায়মন্ড সিমেন্টের লিমিটেডের পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলীর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ। এ সময় গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বলেন, এই পৃথিবীকে বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণ ও তার পরিচর্যা করতে হবে। চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান, ডায়মন্ড সিমেন্ট হেড অফ সেলস মোহাম্মদ আব্দুর রহিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।